সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেয়া আছে 3, 8, 15, 24, 34, 48, 63। লক্ষ্য করা যাক, এখানে একটি ধারার কতগুলো পদ দেয়া আছে, কতগুলো টার্ম দেয়া আছে, এবং এই এই পদগুলোর বা এই টার্মগুলোর ভিতর কোনো একটি টার্ম রয়েছে ভুল, আমাদের সেই টার্মটি নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে লক্ষ্য করা যায় এখানে লক্ষ্য করা যাক এখানে এই এই পদগুলোর ভিতরে প্রথম দুটি পদের ব্যবধান কত? সিম্পলি 5, তাই না? এর পরবর্তী দুটি পদের ব্যবধান হচ্ছে 7, কারেক্ট। এর পরবর্তী পদ দুটির ব্যবধান কত? আমরা দেখতে পাচ্ছি 9। তাহলে কিন্তু আমরা এখানে একটি প্যাটার্ন লক্ষ্য করছি, তাই না? তাই না? এখানে কিন্তু পরপর দুটি পদের ব্যবধান ক্রমাগতভাবে 2 একক বৃদ্ধি পাচ্ছে, তাই না? 5, 7, 9। তাহলে এর পরবর্তী দুটি পদের ব্যবধান হওয়ার কথা 11, কারেক্ট। এবং 24 এর সাথে যদি আমরা 11 যোগ করি, আমরা কিন্তু পাবো কত? 35। কিন্তু আমরা এখানে দেখছি এখানে আছে 34, তাই না? তাই না? ফলে আমরা বলতে পারবো যে এই সংখ্যাটি কিন্তু এখানে আমাদের রং নাম্বার। এই সংখ্যাটি হচ্ছে আমাদের রং নাম্বার। তাহলে আমাদের এখানে রাইট নাম্বার কোনটা হবে, সঠিক নাম্বার কোনটা হবে? 35, কারেক্ট। তাহলে আমরা এখানে 34 এর বদলে 35 বিবেচনা করি, 35 বিবেচনা করি। এখন তাহলে 24 এবং 35 এর ভিতরে ব্যবধান হচ্ছে 11, তাই না? তাহলে 35 এবং 48 এর ভিতরে ব্যবধান কত? 13, কারেক্ট। এবং 11 এর চাইতে 2 একক বৃদ্ধি করলে কিন্তু আমরা 13 পাই, তাই না? তাই না? তাহলে আমাদের এই সিকোয়েন্সের এই সিকোয়েন্সের বা এই ধারার যে কন্ডিশন সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকছে, সেটা কিন্তু বজায় থাকছে। এখানে অন্তরগুলো ক্রমাগতভাবে 2 একক বৃদ্ধি পাচ্ছে। 48 এবং 63 এর ভিতরে ব্যবধান কত? সিম্পলি 15, লক্ষ্য করা যাক, সিম্পলি 15। 13 এর সাথে 2 যোগ করলে আমরা পাচ্ছি 15। তাহলে আমরা দেখছি এখানে আমাদের এই যে ধারা, এই ধারার পঞ্চম যে টার্ম, পঞ্চম যে পদ, সেই পদটি যদি 35 হতো, তাহলে কিন্তু আমাদের এখানে প্রদত্ত যে ধারাটি, লক্ষ্য করা যাক, সেটি ঠিক থাকতো, কারেক্ট। সেটির প্রত্যেকটি পদ কিন্তু এখানে ঠিক থাকতো, কিন্তু এখানে একটি পদ কিন্তু ভুল দেয়া আছে, এবং তা হচ্ছে 34। তাহলে আমরা বলতে পারবো আমাদের এই ধারার ভুল সংখ্যাটি হচ্ছে, ভুল পদটি বা ভুল টার্মটি হচ্ছে 34, কারেক্ট। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। আমরা আরেকটি পার্সপেক্টিভ থেকে এই এই সংখ্যাগুলোকে, এই পদগুলোকে বা এই এই ধারার টার্মগুলোকে আমরা বিবেচনা করতে পারি। লক্ষ্য করা যাক, এখানে কিন্তু প্রথম যে সংখ্যাটি রয়েছে, লক্ষ্য করা যাক, এটা কিন্তু মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার, তাই না? 3 হচ্ছে একটি প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার। এবং এছাড়া বাকি একটি সংখ্যাও কিন্তু এখানে প্রাইম নাম্বার নয়। লক্ষ্য করা যাক, প্রত্যেকটি সংখ্যা কিন্তু, থ্রি বাদে প্রত্যেকটি সংখ্যা কিন্তু এখানে কম্পোজিট নাম্বার, তাই না? তাহলে এই পার্সপেক্টিভে আমাদের এখানে 3 কিন্তু হচ্ছে রং নাম্বার। তাহলে আমরা দেখছি এখানে আমরা দুটি পার্সপেক্টিভ বিবেচনা করলাম। প্রথম পার্সপেক্টিভে আমরা দেখলাম যে পরপর দুটি পদের ব্যবধান ক্রমাগতভাবে এখানে 2 একক করে বৃদ্ধি পাচ্ছে। প্রথম দুটি পদের ব্যবধান ছিল 5, তাহলে পরের দুটি পদের ব্যবধান আমরা পেয়েছি 7, এরপর পেয়েছি 9, 11, 13, 15। এটা একটি পার্সপেক্টিভ। অনুরূপভাবে আমরা যদি প্রাইম নাম্বার এবং কম্পোজিট নাম্বারের এখানে পার্সপেক্টিভ বিবেচনা করি, সেক্ষেত্রে আমাদের রং নাম্বার হচ্ছে 3, কারেক্ট। তাহলে আমরা কোন পার্সপেক্টিভ এখানে বিবেচনা করব, লক্ষ্য করা যাক, তার উপর ভিত্তি করে আমরা এখানে দুটি রং নাম্বার পেয়েছি, একটি হচ্ছে 34, অপরটি হচ্ছে 3।